140 বছর পর পাপুয়া নিউগিনির ফার্গুসন দ্বীপে দেখা মিলল দুর্লভ প্রজাতির ব্ল্যাক নেপড পেজেন্ট পিজিয়নের। খয়েরি এবং কালো রঙের এই কবুতর শেষ দেখা গিয়েছিল 1882 সালে। এই পাখিকে এখন বিলুপ্তির হাত থেকে রক্ষা করা নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। খয়েরি আর কালোর মিশেলে লম্বাটে এক পাখি ঘুরে বেড়াচ্ছে পাপুয়া নিউগিনির গভীর বনে। দেখে বোঝার উপায় নেই এটি একটি কবুতর, কারণ 1882 সালের পর ব্ল্যাক নেপড ফেজেন্ট পিজিয়নকে আর পাওয়া যায়নি। 140 বছর পর বিজ্ঞানীরা পাপুয়া নিউগিনির ছোট এক দ্বীপের গভীর বনে আবার আবিষ্কার করেন এই দুর্লভ প্রজাতির কবুতর। টানা এক মাস খোঁজার পর সেপ্টেম্বরে দেখা মেলে এই পাখির। দুর্লভ প্রজাতির এই পাখি খুঁজতে রীতিমতো অভিযানে নামেন বিজ্ঞানীরা। স্থানীয়দের সাথে ক্রমাগত যোগাযোগ করে তথ্য উপাত্ত সংগ্রহ করা, গভীর বনের জায়গায় জায়গায় ক্যামেরা স্থাপন আর মাঝে মাঝে আবার বনদস্যুদের কবলে পড়াসহ ঘাম ঝরাতে হয়েছে বিভিন্নভাবে। ধারণা করা হয়েছিল এই জাতের কবুতরের বিলুপ্তি হয়েছে, তবে এই পাখিকে খুঁজে পাওয়ার ফলে বিলুপ্তির হাত থেকে একে রক্ষা করা যাবে বলে আশা বিজ্ঞানীদের। এর আগে 2019 সালে ফার্গুসন দ্বীপে খোঁজ করা হয় এই কবুতরের, তবে সে সময় সাফল্য আসেনি। 2022 সালে আবারও মাউন্ট কিলিকেরনের আশেপাশে শুরু হয় সন্ধান। সাধারণত খাড়া পাহাড় এবং উপত্যকায় পাওয়া যায় ব্ল্যাক নেপড ফেজেন্ট পিজিয়নকে, যেখানে মানুষের আনাগোনা একেবারেই কম। ফার্গুসন দ্বীপের জনসংখ্যা বেশ কম। এখন পর্যন্ত পাওয়া তথ্যপত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা ব্ল্যাক নেপড ফেজেন্ট পিজিয়নকে সংরক্ষণে বেশ আশাবাদী। মুশরিফা নুজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।